সরকার পতনের পরও উত্তপ্ত ছিল সবজির বাজার এতদিনে কিছুটা স্বস্তি ফিরেছে সেখানে কিন্তু বাজারে চাল মাছ মুরগি ও ডিমের দাম এখনও বাড়তি অপরিবর্তিত রয়েছে আলু পেঁয়াজ ও আদা রসুনের দাম তবে পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া এদিকে বিক্রেতারা বলছেন কিছু পণ্যের দাম কমলেও এখনও কিছু পণ্যের দাম বাড়তি শান সাব্বিরের রিপোর্ট ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ বাজারে সবজি ছাড়া কম বেশি সব কিছুর দামই বাড়তি সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজি প্রতি দশ টাকা পাঙাশ থেকে শুরু করে রুই কাতলা বোয়াল সহ সব ধরনের মাছের দামও বাড়তি ফলে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত মানুষ সরকার পতনের পর থেকে বেশিরভাগ সবজির দাম নাগালে থাকলেও বেড়েছে মাছ ও মাংসের দাম আর তাই ক্রেতাদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন দাম কম কেউ আবার বলছেন দাম অনেকটাই বেশি না দাম মোটামুটি ভালোই অবশ্য সুবিধা আছে বা যা আসতে সবজি মবজি সব দাম কম আছে পাঁচই আগস্টের পর থেকে বাজারে মাছের দাম আগের মতোই আছে খুব একটা ডিফারেন্স তাই না আগের মধ্যে আছে তবে ইলিশ মাছের দাম যেভাবে কমার কথা ছিল সেভাবে কমে নেই ইলিশ মাছের দাম আরেকটু সহনীয় হইলে ভালো হয় সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে ক্রয় ক্ষমতার ভিতরে তো আগে ছিলই না আগের সপ্তাহে যে দামে কিনছি তার থেকে এই সপ্তাহে আরও দাম কম সবজিরও দাম কম মাছেরও দাম কম তুলনামূলকভাবে অনেক দাম কম আসলে সরকারি তদন্ত অবশ্যই চাই মোবাইল গোড রেগুলার আসলে সেটা ভালো হয় রেগুলার হলে সপ্তাহে একদিন আসলে সেটা ভালো হয় এদিকে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়ায় কিছু পণ্যের দাম কমেছে তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন আবার আমদানি হইতে আছে সবজির দামও কমতে আছে সবকিছু দামে কমতে আছে শীতের সবজি কিছু ঢুকবো ঢুকলে আবার দাম মোটামুটি মানে কমের মাঝে থাকবে আর গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কোনো পণ্যের দাম বাড়ে না খোলা তেলে ড্রামে আজকে ড্রামে চারশোটা বাড়ছে খোলা তেল পাম অয়েল যেটা ওটা মার্কেটে অ্যাপ্রুভ হয় না আদারসুন আগে দামি আছে বরঞ্চ ওই বারণ এক আছে গত সপ্তাহ একশো আশি টাকা বেড়ছে এই সপ্তাহে দশ টাকা বাড়ছে বারন বলতে বিভিন্ন জায়গায় বন্যার কারণে মুরগির আমদামিটা একটু কম এই কারণে বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের জন্য বন্যা ও কম সরবরাহকেই দায়ী করছেন ব্যবসায়ীরা সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা はいし。